बीजेपी 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 जी बतंग, बीजेपी 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 जी बतंग। আমাদের এই রাজ্যে যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে রেড রোডে ধর্ণা দিচ্ছেন এবং সেই ধর্ণাতে এয়ার কুলারের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে, দুধ এবং চিনি ছাড়া ভালো লিকার চা কফি ইত্যাদি সমস্ত ব্যবস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন নিজেকে, তার অত্যন্ত আদরের প্রিয় ভাইপো কয়েকশো মিটার দূরে শহীদ মিনারে আস্ফালনের ডাক দিয়েছিলেন, তাই একা ভাইপো ফুটেজ খাবে কেন, তাই পিসিও উল্টো দিকে বসে গেছে এবং পিসি তার ধর্ণার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রী যারা মন্ত্রগুপ্তিকে শপথ নিয়েছেন, মন্ত্রগুপ্তির শপথ সংবিধানকে সামনে রেখে, তারা এইভাবে ধর্ণা দিতে পারেন না। তাই আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু মানেন না, তিনি সব সময় একটা জিনিসই মানেন, এপাং অপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। অর্থাৎ তিনি কোনো কিছু নিয়ম কানুনের ধার ধারেন না, তাই তিনি সরকারের বিরুদ্ধে ধর্ণায় বসেছেন। পরে কেউ বলে দিয়েছে শুভানুধ্যায়ীরা যে এটা বেআইনি হয়ে যাচ্ছে, কেউ পিসি বলে, কেউ দিদি বলে, কেউ ম্যাম বলে, কেউ হয়তো বলে দিয়েছে, তাই তিনি মাঝখানে মাইক কেড়ে নিয়ে বলেছেন ওখানে যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে বসিনি, আমি তৃণমূলের সুপ্রিমো হিসেবে বসেছি। আমরা সবাই জানি, আমার থেকে তো আপনারা বেশি কিছু জানেন না, একুশ বছর ঘর করেছি, তৃণমূল কোনো পার্টি নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির যেমন আগে রমানাথ গোয়েঙ্কা ছিলেন সিএসসি চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। রমানাথ গোয়েঙ্কা প্রয়াত হলেন, সঞ্জীব গোয়েঙ্কা হলেন চেয়ারম্যান, আর তার পুত্র হল ম্যানেজিং ডাইরেক্টর। এই তৃণমূল পার্টি তার চেয়ারম্যানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর ম্যানেজিং ডাইরেক্টরের নাম হচ্ছে কীর্তিমান ভাইপো অভিষেক ব্যানার্জি। এটা সবাই জানে, যাদের মেরুদণ্ড এতটুকু সোজা আছে, আত্মসম্মান বোধ আছে, তারা ওই কোম্পানির কর্মচারী থাকতে পারেন না। তাই পশ্চিমবাংলার লোকেরা তারা ধীরে ধীরে এই কোম্পানি থেকে সরে আসছে। মাননীয় কোম্পানির মালিক তার যে পিছনের স্ক্রিনটা দেখবেন, সেখানে একদিকে ওনার ছবি আছে, একদিকে জোড়া ফুলের সিম্বল আছে, আর কয়েকটা বিন্দু তিনি ওখানে লিখে রেখেছেন। প্রথম বিন্দু হল যে কেন্দ্রীয় সরকার বিজেপি নির্বাচনে বিধানসভায় জিততে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে। তারপরে এক লক্ষ কোটি টাকা নাকি কেন্দ্রের কাছে বকেয়া আছে, সেটা নাকি পাওয়া যাচ্ছে না। তারপরে মানরেগা, তাতে নাকি 17 লক্ষ পরিবারকে কাজ থেকে আমরা কেড়ে নিয়েছি। তারপরে আবাস যোজনা আছে, তারপরে ইডি সিবিআইর আক্রমণের কথা বলা আছে।